আসসালামু আলাইকুম দর্শক, আজকে 30 জুলাই 2024 বানেশ্বর আম বাজার। তো এখানে সকাল অবস্থায় কিন্তু আমের গাড়িগুলো কম, আর এখানে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু হচ্ছে যে মঙ্গলবার এবং শনিবার এই মহাসড়কের উপরেই বাজারটি, পাইকারি বাজারটি বসে। তার পাশাপাশি কিন্তু এখানে যে খুচরা বাজারটি আপনারা দেখতে পান সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, এবং অনেক সেরা সেরা আম এবং কাঁচা পাকা সব ধরনের আম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে বিভিন্ন ধরনের আম, বারিফোর ব্যানানা, সুরমা ফজলি, তাছাড়া নতুন প্রজাতির আমগুলো কিন্তু ওনারা রাখে, অনেক সেরা সেরা আমগুলো কিন্তু এখানে দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? তো বারিফোর কি পাকে গেছে নাকি? পাকে গেছে না? তো পাকাগুলো কী দামে বেচছেন ভাই? বারিফোর 90-100, আর কাঁচাগুলো মনে হয় 100 টাকা নাকি? তাছাড়া এখানে আম রূপালি দেখা যাচ্ছে, ভাই আম রূপালি গুলো কি দামে দিচ্ছেন? 110। এটা কি গুড়মতি? এটি আচ্ছা, গুড়মতি আমটা আসলে খাইতে কেমন জানা নাই, ভালো না তো। এটা কি ল্যাংড়ার মতো খাতে? ল্যাংড়ার মতো খাতে? আচ্ছা, গুণমতি কী দামে বেচছেন ভাই? এটাও 100 টাকা কেজি, মানে প্রায় আমগুলো 100 টাকার উপরে চলে গেছে আর কি। তো দর্শক, আপনারা এই গুণমতি আমটাও নিতে পারবেন না, এটা ল্যাংড়ার মতোই দেখতে আর খেতেও নাকি এরকমই। আর এটা হচ্ছে যে মহাসড়কের পাশেই বানেশ্বর আম বাজার, এখানে কিন্তু এই খুচরা বাজারটি বসে, এখান থেকে কাঁচা পাকা সব ধরনের আম বেচা হয় এবং অনেক ভালো ভালো আম কিন্তু পাওয়া যায়। ভাই সুরমা, আচ্ছা সুরমা পজলি অনেক ভালো দেখা যাচ্ছে, ছোটো সাইজ হলো, মিষ্টি হবে মনে হচ্ছে। সুরমাগুলো কি দামে বেচছেন? ওটাও 100, প্রায়গুলো 100 টাকা আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 80 না, 80 না বাদে 50-60-40 ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, তো দর্শক জানতে পারলেন না এখানে যে মহাসড়কের পাশে যে খুচরা বাজারটি বসে এখানে অনেক ভালো ভালো আমগুলো কিন্তু তারা রাখে, তার কারণ রাস্তার ধারে যে কোনো মানুষ দেখেই কিন্তু এই আমগুলো কিনে নিয়ে যায়। এখানে অনেক বড় বড় সাইজের বারিফোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই কি কি আম আছে আপনার কাছে? বারিপুর আর ফজলি দুইটাই, কি দামে বেচছেন কোনটা? দর্শক দামগুলো জানতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের আমগুলো পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক বড় সাইজের, ভাই পিছনেরগুলো তো আপনার আম নাকি? তো পিছনেও ভাইয়ের আম, সেই আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কিন্তু সুরমা ফজলি এবং ফজলি আমগুলো, এবং এখানে প্যাকেটিং ফজলি আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের আম একেবারে কেমিক্যাল এবং স্প্রে মুক্ত, যে কারণে আপনাদের পরিবারের জন্য এই আমগুলো একেবারে দেশে এবং দেশে বাইরে থেকে অর্ডার করে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। এবং একেবারে স্প্রে এবং কেমিক্যাল মুক্ত আমগুলো সরাসরি বাজার থেকে নামিয়ে আনা আমগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে পাঠাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ।